টেিভিজন যদিও দেড় বছর তলাই পার্টি রভেম্বর ডিসেম্বর দিল্লি যে গোটে বিধানসভা ভোট হেলা সে ভোট রে কংগ্রেস বিজেপি বাগির বড বড় দল মান টকর দি অরবিন্দ কেজিওয়াল রেতৃত্বরে রকম রোটে সত্তরটা এমএলএ সিট দিল্লি ন

আমারি দেশটা পঁয়নীতি এতে কেন চরমকে পৌঁছিগাল ই কথা চর্চা হো লা বেলকে গোটে গম্ভীর প্রশ্ন আসি যাইছে সে প্রশ্নটা হচ্ছে যে আমার দেশ যে মানে মুখিয়া লোক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী বড় অফিসর ই দুর্নীতিটা গোটে চরম বিন্দুকে পৌঁছি গলান মানে দুর্নীতি বিষয় চিন্তা দুর্নীতিটা সেটা তলকে আসি করে চারিআ পুরা চে মারি যা ই মুখিয়া লোক মান দুর্নীতি সে বিষয় চর্চা কলা বেলকে যে পর্দাফাশ মান হ সমস্ত গম্ভীর হিসাবে সংকটে রে পকাই

সে ভোট রেব গান্ধী হারি গলে ভিপি সিং প্রধানমন্ত্রী হলে সেটা ইতিহাস চর্চা মানে বছর ভিতরে যে দুর্নীতি রে তার সংখ্যা কে শুদেলে মূর চকর খাই দৌছে দুই হাজার আট মাসহরে গোটে দুর্নীতি চর্চা হেলা তাহে টু জি স্পেকট্রম রুর্নীতি স্পেকট্রম মানে হচ্ছে এবে যেন মোবাইল সবুয়ারে আসি গলানো ঘরে ঘরে মোবাইল পকেট পকেট কে মোবাইল আসি গলানো ই মোবাইল যেন দেশি বিদেশি কোম্পানি মানে আমার দেশ সে বিজনেস করুছন সে মানকু সরকার লাইসেন্স দেছন আর সে লাইসেন্স কে কোয়া যায়ছি স্পেকট্রম লাইসেন্স ই যেন স্পেকট্রম র লাইসেন্স আমার দেশ সে দিয়া গলা 2003 পরে পরে আমার কেন্দ্র সরকার র নিজর গুটে অডিট সংস্থা তাকে কয়ছন সিএজি সে সিএজি গুটে রিপোর্ট দেলা যে স্পেক্ট্রম টু জি থিরে এক লাখ দুর্নীতি হইছে গুটে কোটি কোটি মানে আমার ভিতর বহুত কম লোক হিসাব করে পারবেন এত বি আট রে চর্চা হেলা তারপরে চর্চা হেলা যে আমার দেশ রাজধানী দিল্লি দিল্লি রাজধানী কমন ওয়েলথ বল গুটে খেল আয়োজন গলা।

বিজু পটনায়ক মুখ্যমন্ত্রী থিলা বেলকে রাউর কেলা স্টিল প্লান্ট পরে দুই নম্বর স্টিল প্লান্ট বনাবার কেতে কেতে চেষ্টা করলে করি নাই পারি নবীন পটনায়ক সময়রে চাল্লিশ টা, স্টিল প্লান্ট স্পন আয়রন কারখানা অ্যালুমিনিয়াম কারখানা থার্মাল প্রজেক্ট কেতে কেতে কারখানা হই গেল কিন্তু খালি কারখানা হচ্ছে কারখানা হচ্ছে কহলে উড়িষ্যা আগকে বড়ুছে কে 2008 হাজার আট মসিয়ারে গোটে অভিযোগ আসলা যে জেন

কোম্পানি মানে নেতা অফিসে খনি কার করি, নেতা মানে এত টাকা দুর্নীতি ভ্রষ্টাচার করে চাল দুর্নীতি ভ্রষ্টাচার চরম বিন্দুকে পৌঁছি গলান গোটে সময় আন্না হজারে নেতৃত্ব আন্দোলন হেলা আন্দোলন গর্ভ নো আমি পার্টিটা জনম নেইছে। আম আদ্মি প্টি যে জনম নেই দিইটা প্রশ্ন উঠে পহে যে লোক মান সাধারণ লোকর যে পয়সা হবার আমার রাজকোষ সে অফিসর মানে কোম্পানি মানে যে লুটি চাল তাহলে কেন অটকে তাকে আন্দোলন হচ্ছে লোকপাল আইন কর বলি চাপ চালে সেটা তো গোটে দিগ সে আন্দোলন রে তো পরিসমা নিহে ঘটে সে আন্দোলন রপরে দিল্লী রা লোকসভা আছে গোটে লোকপাল আইনটে পাটা দূর আছে সেটা কেন সবল হাওয়া ফের জনমত তো সে দিগরে তো গোটে অভিযান চালছে আসিছে এই ভোটটা টা আম আদমি প্টি ভোটকে গোটে আন্দোলন বল ঘোষনা করছে এগি যে এই যে ভোট সময় আমি যেতে বে নেতা এস রাজনীতি কথা চর্চা সাধারণ লোক মানে প্রায় গাইল দেশ যে ভোট লাগিয়ে আসল কে যে আসলাম সামান কথা যে জিতিগুলা সব আমার গা কে না চিন্তা নাই কে নিজের সম্পত্তি বড় সে চিন্তা করি ভাবসু আমার দায়িত্বটা সরিলা আম আদমি পার্টিটা কেবার লাগে আসি যে আমি যে নেতা মানুষকে গায়ে দৌচু কবল সেতকি করে দে আমার কামটা নাই সরে প্রতি পাঁচ বর্ষে আমার অধিকারটে মিলুছে আমে যাকে ভোট দেবা যে জিতি করি যা যদি নাই বি জিতাম যা কি আমি ভোট দৌছু ঠিক প্রকার লোককে আমি ভোট কি নাই সে ব্যক্তিটা লোক মান সুখ দুঃখ সঙ্গে নাই, সে যদি লোকসভা কি বিধানসভা কে যা আমার সমস্যা ঠিক বুঝিছে কি নাই আমার সমস্যা কে ঠিক উপস্থাপিত করে পারবা কি নাই প্রার্থী মানুষ বাছবাকে পড়বা বর্তমান ভোট রাজনীতি চালিছে, সাধারণ লোক তো অনেক সময় তার যৌ আমি তার কিছু পাই পারবার গা মানুষ ভোট বেলে অজস্র পয়সা খরচা হচ্ছে

তা মাত্র বার প্রত চাকরিয়া মানে মাত্র পাঁচ প্রত্যেক পচাশ প্রতেট কে চাষী মান বজেট কেবার টা তো চাষী মানুষ ভকুয়া বনাবার টা মুখ্যমন্ত্রী আমার মেলামুন্ডাকে আসলে ঘোষণা করলে যে আমি মানে চাষী মানুষ শহর বোনস দেবু বহু দিন হেলা দাবি হয়ে আসুচে আমার ফু ধান যে রকম রতির শিকার হচ্ছে খরচা যে করুচু খরচা নাই আসবার চাষিকে কম সে কম তিনশ টকারস দিয় मुख्यमन्त्री घोषणाले मेलछाम भुवने फेरि पेपर नै सेटा बोनस नुहेटा जान्त्य क्षति से, से क्षति लागे रिलीफ चासी मकुछन् भकुवा बनाउछन इटा हौ चाहिँ तार गए नमुना मुख्यत धान चासौँ धान र प्रति बर्ष सरकार मिनिमम सपोर्ट प्राइस बनाउछन

আমার ভিতর জনে প্রার্থী হইক বেতক নির্মাণ নিয়ে হয়। আদমি প যে দিল্লি ভোট আমার ভিতরে আশা সঞ্চার করেছে যে বড় বড় দল মানে অছন চাষী মান গাঁ গহলি লোক মান সাধারণ লোক মান স্থ যে প্রকার উপেক্ষা করি চাল তার গোটে রাজনীতি সৃষ্টি করবার আবশ্যক রয়েছে আম আদমি পার্টি মতে যেন প্রার্থী হিসাবে ঠিয়া করেছে কবল মতে নু সারা যেন মানে সাধারণ লোকমান কর লাগি লড়াই লড়ুন্ন সে মানুষ আমি পার্টি রাজনীতি কে পরিবর্তন করবার লাগি আস ভোট রে আমি হস্তক্ষেপ করমা সে প্রকার ডাক দিয়েছে মহারাষ্ট্র রেধা পাটেকর বল জন আন্দোলন বড় নেত্রী সে জীবন ভোট নাই লড়ি তা ডাকিছে এটা অনেক লোক অন যেটা কি যোগেন্দ্র যাদব ভারত রে বহ জেষক হরিয়ান রু তা করা যাইছে ই ভোটটা সেই রকম রোট হোচ্ছে আোট রে আমি বরগড় অঞ্চলের বরগড় লোকসভা নির্বাচন মন্ডলী মতো প্রার্থী করা যাইছে আপনার মানে সে বিষয় করবে